যাচ্ছি করতে সোমবার হলো এক মত বিনিময় সভা। সভায় বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম এবং মুসলিম উম্মার উচিত কোরআন সুন্নার আলোকে জীবন যাপন করা। এতে প্রধান অতিথি ছিলেন ইস্ট লন্ডন মসজিদ খতিব শায়খ আব্দুল কাইয়ুম এবং আলোচনায় অংশ নেন দোয়া ইনস্টিটিউটের প্রিন্সিপাল মাওলানা রফিক আহমেদ। অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে চলতে হচ্ছে। এই সমস্ত ঘটনা দুর্ঘটনাগুলো কেন ঘটে এগুলো আমাদের জন্য বড় চিন্তার বিষয়। এমন উম্মতের যারা দায়িত্বশীল ওলামায়ে কেরাম ইসলামী চিন্তাবিদ এবং চিন্তাশীল ব্যক্তিবর্গ রয়েছেন, তাদের উচিত যে এই অবস্থা থেকে উন্মুখে উন্মুখ কীভাবে পরিত্যাগ থেকে বাঁচার চেষ্টা করা, বিশেষ করে যে সমস্ত ঘটনাগুলো ঘটে এগুলোর পিছনে যাদের নাম আসে, কিছু যুবকদের কথা পাওয়া যায়, তারা কীভাবে যায়, কেন যায়, কেন এগুলো করে, তাদের লেখা করা, তাদের তালিম, তাদের কীটকর্ম, এই এটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় পজিটিভ কর্মসূচি। আমি মনে করি এর মাধ্যমেই আমরা আমাদের হেফাজত করতে পারবো এই ধরনের পদস্খলন থেকে এবং এই ধরনের বিকৃত চিন্তার সঙ্গে জড়িত হওয়া থেকে।